morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. This is Priyanka from Happy Moods, hope you all are fine. So, ajke hocche mongolbar ar ekhon ami barite eka, mane eta amar ekta favorite time bolte paro, jokhon ami ei baranda sofa theke ami Snoopy vlog start korchi. So, ajke shei din karon Onubhav office geche, Meo school geche ar ami just gorom jol to shesh hoye geche, ektu cha chilo, cha ta niye elam, khub khide pacche keno jani na. তাই জন্য দুটো ওটস বিস্কিট খেলাম, খেয়ে এখন চাটাকে শেষ করব, সোফায় বসে সুপির সাথে খেলতে খেলতে, তারপর উঠে রেডি হয়ে যোগা করব। অ্যান্ড আজকে রান্না করতে হবে, কারণ কালকে তো আন্টি আসেনি, বাট আজ থেকে আন্টি আসবে, আজকে দিনটা করলেই হয়ে যাবে। তো আজকে আমি মাছ আনিয়েছি লিসিয়াস থেকে, মাছ করব, দ্যাটস অল। আর আমি আজকে থেকে ভাত খাবো না, তাই আমার জন্য কুইনোয়ার খিচুড়ি। তো আবার স্টার্ট করতে হবে আমার সেই ডায়েট। তো চলো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। একদিন তোমাদের সাথে কথা বলিনি, যেন মনে হচ্ছে কত দিন কথা বলিনি। তো একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে ব্লগিং করাটা। তো কালকে, গতকাল আমি কোনো ডেইলি ব্লগ শ্যুট করিনি, তো আজকে তোমরা যে ভিডিওটা পাবে আর কি, মানে এই ব্লগটা যখন দেখছো তখন অলরেডি পেয়ে গেছো, সেটা শুধুমাত্র রান্নার ভিডিও, মানে একটা ইন্ডিয়ান রেসিপিস শুধু রান্নার ভিডিওর একটা এ মানে পাবে, ডেইলি ব্লগ পাবে না। তো আশা করছি তোমাদের ভালোও লাগবে, একটু ডিফারেন্ট একটু খাওয়া দাওয়া। সো ইটস মানে আমি চেয়েছিলাম একটু শেয়ার করতে, শুধুমাত্র রান্না ফোকাস করে সিম্পল সিম্পল কিছু রেসিপিস তোমাদের সামনে তুলে ধরতে বাঙালিদের। তো সেই ব্লগটাই তোমরা আজকে পাবে, এবং এই ব্লগটা যখন দেখছো অলরেডি তোমরা পেয়ে গেছো, ভালো লাগছে। বেসিক্যালি এটা একটা থেরাপি বলা যেতে পারে, যে শুধুমাত্র ব্লগিং মানে আমার চ্যানেল আছে তাই ব্লগিং করছি তা অ্যাকচুয়ালি নয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা থেরাপি, মানে একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে তোমাদের সাথে ফোন ধরে সব কিছু বলা বা এভরিথিং ডকুমেন্ট করে রাখাটা একটা মানে হ্যাবিটে এখন দাঁড়িয়ে গেছে। যাই হোক, আর আগের দিন জানো কত ভালো ব্যাপার এই জিনিসটা ব্লগিংটা, মানে আমি কেন বলছি, কারণ আমি অনেকদিন আগে একটা রেসিপি করেছিলাম, সেটা সবার খুব পছন্দ হয়েছিল এবং সেটা ব্লগেই ছিল, আমি কোথাও লিখে রাখি না। তো সেই রেসিপিটা অনুভব খেতে চাইছিল, সেটা আমি ব্লগ খুঁজে বার করে সেই রেসিপিটা দেখে আবার করলাম। তো এইগুলো টুকটাক জিনিস যেগুলো আমাদের কাছে ডকুমেন্টেড হিসাবে থেকে যাচ্ছে। আমার মনে হয় আমি যখন ইন ফিউচারে থাকবো না, আমার নেক্সট জেনারেশনও সেই ব্লগ দেখে রান্না করতে পারবে বা কিছু সাজাতে পারবে, কিছু মেকওভার করতে পারবে। মানে কিছু ভালো জিনিস যদি তুমি শেয়ার করো, দিস ইজ গুড না? মানে তুমি নেক্সট জেনারেশন, মানে তুমি যখন ঠাকুমা হয়ে যাচ্ছ বা থাকছোই না পৃথিবীতে, তখনও তোমার নাতি নাতনিরা মানে এই করেছিলাম বা সেই করেছিলাম, সেই জিনিসগুলো টুকটাক ভালো খারাপগুলো নিতে পারবে, ভালোগুলো। তো যাই হোক, ব্লগিংটা ওই কারণে আমার ভালো লাগে। আর একদিন যেহেতু কথা বলিনি তোমাদের সাথে, মানে মনে হচ্ছে যেন কতদিন কথা বলিনি, জাস্ট ভালো লাগছে। তো ব্যাকগ্রাউন্ডে আবার সাউন্ড শুরু হয়ে গেছে ড্রিলিংয়ের। তো চলো আমি এখন একটু চাটা এনজয় করি তোমাদের সাথে, আমি আবার গল্প শুরু করবো যোগার পরে। তো একটু পরে উঠি আমি, তারপরে তখন তোমাদের সাথে কথা বলতে বলতে সব রেডি করবো। তো আমি আগের দিন একটা সোলার লাইট কিনেছি অ্যামাজন থেকে, সেটা গতকাল ডেলিভারি করেছে, আজকে আমি লাগিয়ে দিয়েছি। সোলারের প্যানেলটা ঠিক রোদের দিকে দিয়েছি, কেমন চলছে রিভিউ আমি ডেফিনেটলি দেবো। ফার্স্ট টাইম ইউজ করছি, তোমাদের একবার দেখিও দিই এই লাইটটা। আমি এরকমভাবে জড়ি মানে স্ল্যাবটাতে রেখেছি, গিয়ে এই প্যানেলটা হচ্ছে এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে তো আমি একটু টেস্ট করতে চাইছিলাম সোলার লাইটগুলো কেমন হয়, তাহলে আমার ব্যালকানি মেকওভারে কাজ করবে। একটাই কিনেছি আপাতত, ইউজ করবো, ওটারমভাবে রেখে আমি প্যানেলটাকে রোদের দিকে দিয়ে রেখেছি, রোদে ওইটা পুরো চার্জ হয় এবং সন্ধ্যাবেলা জ্বলে উঠবে, এটাই নিয়ম আর কি। তো আমি ফার্স্ট টাইম এখনই আমি দিলাম, তো তোমাদের ডেফিনেটলি জানাবো কেমন কাজ করছে, কারণ দিস ইজ গুড না ব্যালকানি মেকওভারের জন্য, যে তোমার কোনো ইলেকট্রিসিটি লাগছে না, জাস্ট সোলারটা যদি ভালো রোদ আসে ব্যালকানি বা ছাদে, ইজিলি তোমরা এইরকম সোলার লাইট দিয়ে সাজাতে পারো, তাই না?
তো হয়ে গেছি রেডি, জলও নিয়ে নিয়েছি। আমি আজকাল যোগাটা করতে এত পছন্দ করছি, মানে জাস্ট ওয়েট করি। আজকাল স্যাটারডে সানডেটা ভাল লাগে না, কারণ যোগা থাকে না বলে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এবার ঢুকছি ঘরে, আমার বেডরুমে। তো নর্মালি আমি এই সাইডটায় বসি, মানে এই কাপড়টা সাইডটায় বসি, আর এর উল্টো দিকে রাখি হচ্ছে ল্যাপটপটা। বাট আজকে ঠিক করেছি আমি এইটা আমার ব্যাকগ্রাউন্ড করব, আর সামনে রাখবো, মানে এই প্যানেলটার দিকে আমি ল্যাপটপটা রেখেছি। আর এই ঘরটা আমার হালকা ফুলকা মেকওভার করার ইচ্ছা আছে, যেহেতু এখন কন্টিনিউয়াসলি এক দু মাস এখানে যোগা করব। তো ইচ্ছা আছে একটা, আজকে একটা গাছ অর্ডার করেছি, ইনডোর প্ল্যান্ট, যেটা আমি কর্নারটায় রাখবো, একটু সাজাবো, যাতে মানে যোগা করতে একটা ভালো লাগে আর কি। তো নর্মালি আমি এই ব্যাকগ্রাউন্ডে করি, কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, তো এই ব্যাকগ্রাউন্ডে আজকে দেখব, ট্রাই করব কেমন হচ্ছে। তো যাই হোক, এখন এদিকে ম্যাট পাতি, এই ম্যাট আমার, এই ব্রিক আমার, ব্রিক এখন লাগবে না, আজকে বোধহয় লাগবে না, আজকে মেডিটেশন, ডাইনামিক মেডিটেশনটাই বেশি করাবে, তার আগে মেবি আজকে ব্যালেন্সিং এক্সারসাইজ, মানে ব্যালেন্সিং যোগা করাবে। This will be good, কারণ জায়গা থাকবে। So, এখানে আমি বসবো, করবো, ওখানে ল্যাপটপটা রাখবো। তো আমি এখন এখানে লগ ইন করার চেষ্টা করছি, হয়ে গেছে। তো বেজে গেছে 11:45, এত খিদে পেয়েছিল, দুটো কলা খেয়ে নিয়েছি, এখন ছাতু গুলছি, ছাতু খাবো, আর খাবো ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাডের মধ্যে হচ্ছে ওয়াটারমেলন আর পাইনঅ্যাপল, কারণ কলাটা আমি অলরেডি খেয়ে নিয়েছি। আর খাবো দুটো ডিম সেদ্ধ, সেটা চাপিয়ে দিয়েছি, কারণ স্নুপিও দুপুরে ডিম খাবে, তাই জন্য তিনটে ডিম একসাথে চাপিয়েছি, ওর জন্য একটা, আমার জন্য দুটো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন ফ্রিজ থেকে বার করব হচ্ছে মাছ, কাতলা মাছের পাতলা ঝোল, সেটা রাঁধবো, আর ডাল আছে, ভাত আছে, আর আমার কুইনোয়ার খিচুড়িটা চাপিয়ে দেবো। তো এই কাজগুলো করলেই আমার হয়ে যাবে রান্নাঘরের কাজ, আর এই, বাট সব থেকে বড় কাজ হচ্ছে এখন আমাকে ফল কাটতে হবে, ফলটাকে কাটতেই হবে আজকে কোনো সময়, কারণ আমি মেয়েও সকালে টিফিনে নিয়ে যায়, তো আমি ওয়াটারমেলনটা কেটে কেটেই দিই মোটামুটি, বাট পাইনঅ্যাপেলটা কেটে রাখি, ওটা কাটতে ভীষণ ঝঞ্ঝাট, বাট পাইনঅ্যাপেল খাওয়া কিন্তু ভালো। ছাতুর জল খেতে আমার বরাবরই ভাল লাগে। কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে, কর্নফ্লেক্সটা আবার আনতে হবে, কর্নফ্লেক্স নেই বলে আমার এত খাওয়ার চিন্তা, মানে নয় ছাতু, নয়লে ফ্রুট স্যালাড এইসব খাচ্ছি, বাট ভালো এগুলো একটু খাওয়া হচ্ছে, না হলে একই কর্নফ্লেক্স মোস্টলি খাই, বাট নিয়ে আসবো এবারে। বাজে 11:40, তো মাছ অলরেডি হয়ে গেছে, জাস্ট আলুটা সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। ভাত চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে আমার খিচুড়িটা আমি মেয়েকে নিয়ে এসে করব, তো অলরেডি এখন টাইম হবে না, তো ভিজিয়ে রেখেছি কুইনোয়া আর মুগ ডাল, এসে তারপর করবো। আর আমি এখন একটু কফি খাবো, ব্ল্যাক কফি, বাট তার আগে ডিম সেদ্ধ দিয়েছিলাম, দুটো ডিম সেদ্ধ খাবো এখন, ফল খাওয়া হয়ে গেছে। তো হয়ে গেছে রেডি, বাজে 12:15 অলরেডি, তো যাই
মেটাকে চটপট নিয়ে আসি, তারপর আবার আমি এসে খিচুড়ি চাপাবো এবং তারপর তো তোমরা জানো মেয়েকে নিয়ে বিজি থাকবো কিছুক্ষণ। তো চলো মেয়েটাকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাজে একটা, মেয়েকে নিয়ে চলে এসেছি আজকে, আর আগের দিনের মতন ওরকম ট্রাফিক জ্যাম হয়নি। তো যাই হোক, ও টিফিন হাফ খেয়েছে, এখন আবার সেই হাফটা খাচ্ছে। আমি চাপাচ্ছি আমার খিচুড়িটা, কুইনোয়া ডালের খিচুড়ি। আর হচ্ছে মেয়ের আবার কাল থেকে এই সপ্তাহটা পুরো ছুটি, সিবিএসই বোর্ডের এক্সাম আছে, এই সপ্তাহটা পুরো ছুটি কাটিয়ে সামনে সোমবার থেকে ওদের অ্যানুয়াল এক্সাম। তাও ভেবো না যে রোজ এক্সাম হবে, সোমবার এক্সাম, মঙ্গল বুধ ছুটি, মঙ্গল বুধ বৃহস্পতি ছুটি, আবার শুক্রবার এক্সাম হবে, আবার নাকি দুদিন ছুটি, এরকম ভাবে হবে। মানে এদের এই মার্চ মাসেই সিবিএসই সাথে ক্ল্যাশ করে এইসব হয়, এইসব হয়ে 30 তারিখে ওদের স্কুল ছুটি পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, মানে বুঝতে পারছো আমার চাপটা। আজকে একটু বেসিন টেসিন গুলো ধুচ্ছি, সব হারপিক লাগিয়েছিলাম সকালবেলা, বেসিন ধুলাম, এই বেসিনটা, তারপরে বাথরুমের বেসিনটা, বাথরুমের কোমরটা, সব হারপিক লাগিয়েছিলাম সকালবেলা। একটা বেসিন এখন ধুলাম আর সব স্নান করার সময় করব। খিচুড়ি এখনো সিটি পরেনি, চাপিয়ে দিয়েছি, আর এখন খাচ্ছি আমি আর মেয়ে জিডিপি। ফ্রিজে ছিল, এটা আজকে শেষ করে দেবো, কারণ আগের সপ্তাহে কিনেছিলাম। মিষ্টি খেতে আমার যা ভালো লাগে না, আর যেন একদম সাজিয়ে জিলিপি আর গ্লুকন নিয়ে এনে বসেছে। বাজে 2:10, আমি এখন মেয়েকে খাওয়াতে বসলাম। স্নুপিকে খেতে দিয়ে দিয়েছি ডিম ভাত, আর মেয়ের হচ্ছে একদম পাতলা কাতলা মাছের ঝোল আর ভাত। তো মাছ হলে ও একা খায় না, মাংস ডিম ডাল এগুলো খেয়ে নেয়, তাই জন্য বেছে খেতে পারে না বা বেছে দিলেও খায় না। তো আমি এখন বেছে ওকে খাইয়ে দিই, খেয়ে আমি স্নানে যাবো। বাজে 3:30, যা স্নান করে পুজো করে এলাম। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে বাথরুম ক্লিন করেছি, পুরো ইন ডিপ ক্লিনিং যাকে বলে, একদম হারপিক দিয়ে, তাই জন্য একটু লেট হলো। তো এখন আমি করব লাঞ্চ। আজকে আমার লাঞ্চে আছে কুইনোয়ার খিচড়ি, আমার জাস্ট আজকে লাঞ্চ হচ্ছে কুইনোয়ার খিচড়ি। তো এই তো চলো খেয়ে দিয়ে একটু বসবো নিজের কাজে, সকাল থেকে কিছুই করতে পারিনি, আর কাল থেকে তো মেয়ে বাড়িয়ে থাকবে এক সপ্তাহ, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আমি বিকেলবেলা ব্ল্যাক কফি খেতে খেতে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 5:45, ব্ল্যাক কফি নিয়ে এলাম, এতক্ষণ ধরে কাজ করছিলাম, আর অনুভব এখনো আসেনি। অনুভবকে আমি ফোন করেছিলাম 5টার সময়, মার ওই থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গেছে, তাই আসার সময় নিয়ে আসার জন্য, তো জানি না মনে থাকবে কিনা। তো যাই হোক, চলে আসবে 6:30 মধ্যে। তো আমি এখন একটু কফি খাই, একা একাই ব্ল্যাক কফি, অনুভব এলে অনুভব আমাকে কফি খাওয়াবে, এই হচ্ছে ব্যাপার। আর একটু কাজ করি, তারপরে উঠে গাছে জল দেবো। তো হয়ে গেছে কফি খাওয়া, অনেকদিন পরে আজকে আন্টি আসবে, মানে আমাকে রান্না করতে হবে না, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, এখন রান্নাঘরে ঢুকবো, সব বার করবো, কী কী আন্টি করবে, যা যা ধুয়ে রাখা আছে সেগুলো সব ঢোকাবো, যে কাজগুলো আমি করে থাকি, কয়েকদিন একটুখানি ছিল না সেসব কাজ, যেখানে পুরো ডাই করা আছে ধুয়ে, এগুলো সব কটা রাখবো, আন্টি কী করবে সেগুলো বার করে দেবো চটপট। তো চলো চটপট করে নিই। সব বার করে দিয়েছি আন্টির জন্য, হোপ কি আন্টি আসবে। তো আজকে থেকে আবার সেই কাজটা শুরু হবে, যে আন্টি করে যাওয়ার পর পুরো রান্নাঘর ক্লিনিং, ওটা একটা খুব টায়ারিং কাজ, যে সময়টা প্রচন্ড ঘুম পেয়ে যায় ওই সময়টা তাড়াহুড়ো করে রান্নাঘর ক্লিন করতে লাগে আর কি। যাই হোক, এই কদিন ছিল না, আজকে থেকে আবার স্টার্ট হবে। আজকে 7:45, আজকে আন্টি খুব তাড়াতাড়ি এসেছিল, 6:30 চলে এসছে। যাই হোক, আন্টি রান্না বান্না তো হয়ে গেছে, তো আজকে করেছে হচ্ছে পনির, এখানে হচ্ছে ছোট ছোট বেগুনের ঝাল আর রুটি।
অনুভব অফিস থেকে এসেছে আর প্রচন্ড ওর খিদে পায় অফিস থেকে আসার পর। তো আমারও খুব খিদে পাচ্ছে, দুপুরবেলা কুইনি আর খিচড়ি খেয়েছি। তো দুজনে আমি ভাবলাম যে একটু চপ অর্ডার করা যাক, মারাও অনেকদিন চপ খায় না, তাই আলুর চপ আর ভেজিটেবল চপ অর্ডার করেছি। মাদের চারটে দিয়েছি, দুটো আলু দুটো ভেজিটেবল, আর আমরা এখন খাবো। সাথে মেখেছি মুড়ি, এখানে মুড়ি মেখেছি, ধনে পাতা, পেঁয়াজ, সর্ষের তেল আর চানাচুর দিয়ে। সাথে দুটো লঙ্কাও নিয়েছি দেখতে পাচ্ছ। এখানে আছে দুটো ভেজিটেবল, এখানে আছে দুটো আলু। তো সন্ধ্যাবেলা যা খিদে পেয়েছে এখন পুরো স্ন্যাক্সটা জমে যাবে, কারণ বহুদিন পরে মুড়ি খাচ্ছি। আমার মুড়ি মাখা খেতে দারুণ লাগে। আমি সন্ধ্যাবেলা কিছু খেতে চাই না, কারণ রাত্রে খেতে পারি না বলে, কারণ আজকে আন্টিটা একটু তাড়াতাড়ি এসেছে, তাই জন্য সম্ভব হলো মুড়ি টুড়ি মেখে খাওয়ার, না হলে আন্টি যাই 1:30, তখন কি আর সন্ধ্যাবেলার খাবার খাওয়া যায়। তাই জন্য চলো খেয়ে নিই, তারপরে রাত্রে একটা যদি কম রুটি খাই, মানে রাত্রে খেতে তো দেরি আছে, আপাতত এখনো 8:00 বাজেনি, তো খুব খিদে পেয়েছে এখন একটু মুড়ি খাই। বাজে 10:30, আমি নাইট স্কিন কেয়ার করে চলে এসেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন খাবো, আমি একটাই রুটি খাবো। অনুভব বললো 3টে রুটি খাবে, ও নর্মালি 4টে খায়। সুবিকে খেতে দিয়ে দিয়েছি, ওর হাফ খাওয়া হয়ে গেছে আর খাবে না বোধহয়। মেয়ে এখনো খাচ্ছে রুটি আর পনির, আজকে ডিনারে আছে হচ্ছে। একটা রুটি নিয়েছি, পনিরের তরকারি নিয়েছি, কালকে আমি শিমুইয়ের পায়েস করেছিলাম অল্প নিয়েছি, আর বেগুনের ঝাল করেছে সেটা একটুখানি নিয়েছি, ওকেও দিয়েছি টেস্ট করার জন্য। তো চলো খেয়ে নিই, একটু টিভি দেখি। সবে বাজে 10:30, তো শোবো ধরো 11:30-12:00 মধ্যে শুয়ে পড়বো। কালকে মেয়ের স্কুল নেই, কিন্তু অনুভবের অফিস আছে, অফিস যাবে কাল অবধি, পরশু থেকে আর যাবে না। তো চলো ব্লগটা আমি এই অবধি রাখছি আর বাড়াচ্ছি না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন বাই, গুড নাইট।